Good morning, viewers. Day two in Bhutan, Thimpu. Jholer obostha khub kharap. Temperature prochondo nime geche. Kalke rate temperature motamoti -2-3 chilo. Sokale jol puro jome geche tanki te. Sokale washroom use korte parchi na. Joli beroche na. Pipe jome geche. Prochondo thanda ekhane. তোমরা বাইরের ভিউটা দেখো কিরকম। এটা আমার বাইরের ভিউ, আমি সে বলছি না, প্রচন্ড হাওয়া দিচ্ছে। এখানে পাহাড়গুলো আছে, এখানে 3-4 হোটেল বা সেই আছে। লক করতে হবে, নাহলে হাওয়ায় মরে যাব। এক্সট্রিম হাওয়া দিচ্ছে আর টেম্পারেচার প্রচন্ড কম। খাটের অবস্থা দেখো, একটা ছোট বসার জায়গা আছে, এখানে বসলে এক চাটকা দিচ্ছে ঠান্ডার। তোমরা এখানে আসলে ভালো করে গরম জামা কাপড় ক্যারি করবেন, পারলে দরকার পড়লে এখান থেকে কিনবেন, একটা এখান থেকে কেনা দরকার। এখানের উল আমাদের উল তো আলাদা হয় না একটু হলেও, আর এখানে না সব জিনিসের দাম প্রচণ্ড, ওটা একটু মাথায় রেখে, এক্সট্রিম দাম। একটা আচ্ছা, এখানে জুতো ফুতো যদি দেখো না, সব সেকেন্ড ফার্স্ট কপি, কিন্তু জর্ডনের ফার্স্ট কপি। আপনাদেরকে তো কালকে বললাম, মার্কেটে গেছিলাম, সব কিছুর ফার্স্ট কপি পাওয়া যায়, কিন্তু প্রাইসটাও বেশ ভালোই দাম। মানে যেটা ইন্ডিয়ায় কলকাতায় যেটা 500 টাকা দাম, হয়তো এখানে সেটা 1200-1500 টাকা দাম, বেশ কস্টলি। এখন অব্দি ব্রাশ হয়নি, জল জমে গেছে, এখনও রোদের জন্য একটু কমবে, ঠোঁটফোট ফেটে যাচ্ছে পুরো, প্রচণ্ড কষ্ট হচ্ছে, কিন্তু ঘুরতে তো হবেই, ঘুরবো, এত খরচা করে এসেছি এখানে। আচ্ছা, তোমাদেরকে তো বাজেট প্ল্যানটাও বলা হয়নি, তোমাদেরকে আমার বাজেট প্ল্যানটা বলবো, কী খরচা করলাম, কোথায় কীরকম খরচা হলো। আমি বলতে চাইছি, এই মোমেন্টে সবচেয়ে চিপেস্ট প্ল্যানে আমরা ঘুরছি, খুব চিপলি ঘুরছি আমরা, তোমাদেরকে পুরো প্ল্যানটা দেখাবো। ডান উইথ দ্য ব্রেকফাস্ট, সেদ্ধ ম্যাগি খেলাম জল দিয়ে, মানে কেটলি থাকে এখানে, হোটেলে কেটলি প্রোভাইড করেছে, তো ম্যাগি ছিল আমাদের সাথে, জল গরম করে ম্যাগি ভিজিয়ে মশলা দিয়ে খাওয়া হলো। আমাদের ইন্ডিয়ায় ম্যাগি গরম করতে লাগে, মানে ম্যাগি হতে লাগে 2 মিনিট, 2 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, এখানে মোটামুটি 15 মিনিট ধরে জলে ভেজানো, এত ঠান্ডা এখানে। মানে ম্যাগিটা শক্তই রয়ে গেছে, গলছে আর না, প্রচণ্ড অবস্থা খারাপ এখানে। আর এখানে ওয়াশরুমের অবস্থা খুব খারাপ, জল নেই, জল জমে গেছে এখনও। এখন সবে সবে রোদটা উঠছে, দেখতে পাচ্ছ তোমরা, সবে সবে রোদটা উঠছে, এখন আস্তে আস্তে কমবে, সকালে ফ্রেশ হতে পারিনি এখনও অবধি। চলো কই না, সর্দি লেগে গেছে পুরো ঠান্ডার মধ্যে। সরি, বারবার আমি স্ক্রিনে দেখছি, আমি স্ক্রিনটা বন্ধ করে দিই। হ্যাঁ, এবার ঠিক আছে, তো এখন বেরোবো। এখানে না চার্জের একটা কিরকম একটা আজিপ্টের ভূতিয়া টাইপের একটা প্রবলেম, যেটা জানি শীতে হয় এটা। আমি 100% দিয়ে বেরোচ্ছি, তো 10 মিনিট পর সুইচ অফ হয়ে যাচ্ছে, সুইচ অন করছি দেখাচ্ছে 0%, আবার আপনার সুইচ অফ হচ্ছে, আবার যখন অন করছি দেখাচ্ছে 100%, মানে চার্জটা কমছে না, 100 থেকে 0 ডাইরেক্ট, আর আপনি আপ সুইচ অফ হয়ে যাচ্ছে ফোন। ঠান্ডার জন্য হচ্ছে, ব্যাটারি ঠান্ডা জমে যায়, ঠান্ডার জন্য হচ্ছে এটা। রাস্তায় লোক সংখ্যা খুব কম, তিনপুর পপুলেশন কম, দেখতে পারো তোমরা, খুব অল্প লোকজন যাচ্ছে, ফাঁকা রাস্তা পুরো, যেদিকে থাকবে সেদিকে ফাঁকা পুরো। চলো এখন বেরোনো যাক, আমার আজকের লোক দেখতে পারো, এটা পরে বেরোবো হোটেল 89।
এখন এসছি বুদ্ধা পয়েন্টে, এটা মানে গাড়ি করে উঠতে হলো। দেখাচ্ছি আপনাদের কীরকম প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ঠান্ডা লাগছে। দেখুন পেছনটা, সিঁড়ি আছে, সুন্দর জায়গা, কি বিশাল স্ট্রাকচারটা, দেখে খুব ছোট লাগছে কিন্তু বিশাল। এটা গেটটা, খুব সুন্দর জায়গাটা, পরিষ্কার, কি সুন্দর পরিষ্কার। এই ঢুকলাম এখান থেকে, এখানে এখনো কনস্ট্রাকশনটা পুরো হয়নি বলে টিকিট নেই, সামনে টিকিট হয়ে যাবে নিশ্চয়ই। এখানে কনস্ট্রাকশন পুরো হয়নি বলে টিকিটটা নেই, আপনাদেরকে দেখাচ্ছি কীরকম কি বিশাল বড় স্ট্রাকচারটা। দেখুন চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। জায়গাটা খুব সুন্দর, ভালো লাগলো দেখে। এখানটা রোদের এগেনস্টে কথা বলছিলাম বলে ঘুরে নিলাম ক্যামেরাটা। জায়গাটা খুব সুন্দর, বিশাল বড় মূর্তিটা তোমাদেরকে দেখালাম কিরকম। জায়গাটা সব ফটো ফটো তুলছে, এখন জায়গাটা ওপেন হয়নি, ওটাই ভালো জিনিস। জায়গাটা ওপেন হয়নি বলে এখনো ফ্রি আছে, ফুলি আর এক বছরের মধ্যে ওপেন হয়ে যাবে। আর তোমরা একটা নোট বলে দিচ্ছি, ভুটানে মেয়ের পর থেকে আরও চার্জ বাড়বে, মিনস আরও 10,000 মতো বেড়ে যাবে। এছাড়া ফটো দেখ, দেখতে পাচ্ছেন স্ট্রাকচারটা কিরকম বড় সড়ো। দেখুন প্রচন্ড ঠান্ডা জায়গাটা, হাওয়া দিচ্ছে প্রচন্ড। ওপরে যাবো এখন, প্রচন্ড ঠান্ডা। এটা গেটটা মনে হয়, এটা গেটটা না মা, এটা গেটটা এখানে এন্ট্রি করুন। টিকিট ফিকিরে কিছু ব্যবস্থা আছে, পরে টিকিট হয়ে যাবে আরও, এখন ফ্রিতে ঢুকতে দিচ্ছে, পরে টিকিট হয়ে যাবে। চলো উপরে যাওয়া যাক, চলো। আচ্ছা তোমাদেরকে দেখানো হয়নি, পেছনে বরফ দেখো, এখানে প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে। ওই দেখো, দেখতে পাচ্ছ বরফ? ওই দেখো এইসব জায়গাগুলো পাহাড়গুলো খেয়াল করবে, পুরো বরফে ঢাকা, অল্প অল্প বরফ আছে এখনো। চলো ওপরে ওঠাই, চলো। প্রচন্ড ঠান্ডা, ঠোঁট বারবার ফেটে যাচ্ছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। ওরে বাপ রে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। এখানে তো ফাঁকা কেন, প্রচণ্ড ফাঁকা এখানে, সবাই ঘুরছে, দেখি ঘুরে আছি। এখানে ক্যামেরা নিয়ে ঢোকা এলাও না, মানে এত অব্দি ঘর ঢোকা যাবে, এখানে অব্দি এলাও না। এখানে দেখতে পাচ্ছি জুতো ফুতো খোলা, এখানে লেখা ক্যামেরা নট অ্যালাউড, ভিডিওগ্রাফি নট অ্যালাউড। তো আমি ক্যামেরাটা বন্ধ করি, ক্যামেরা বন্ধ করে ভেতরে যাই, চলো। এখন ঘোরা হয়ে গেল, ঘুরে বেরোবো এখন। সুন্দর ছিল জায়গাটা, তোমরা দেখতে পারো এখনও আছে, সুন্দর ছিল। এখন বেরোবো, আবার বলে রাখছি এখানে কিন্তু এখনও টিকিট নেই, আমরা জানুয়ারিতে এসেছি, মার্চ থেকে টিকিট চালু হয়ে যাবে, কনস্ট্রাকশন শেষ হয়ে যাবে বলে। চলো এখানে রাজার বাড়ি আছে, এখানে বহুত ছোট্ট একটা রাজার বাড়িটা, এটা হচ্ছে পার্লামেন্ট, এটা পার্লামেন্ট, এটা হাইকোর্ট, যেটা দেখাচ্ছে এটা হাইকোর্ট, আর এইটা হচ্ছে রাজার বাড়ির এন্ট্রিটা। রাজার বাড়িটা কী করে দেখায়, বহুত ছোটো রাজার বাড়িটা, আমি ছবি তুলেছি রাজার বাড়িটা, দেখি দাঁড়ান দেখাচ্ছি। এইখানে একটা ছোটো গ্রে কালারের বাড়ি দেখতে পাচ্ছেন, উপরে গোল্ডেন গোল্ডেন, এটা হচ্ছে রাজার বাড়ি। মানে এখানে রাজার বাড়ি হচ্ছে প্রজার থেকে ছোটো, ইন্টারেস্টিং হাইকোর্ট এটা।
এখন এসেছি ভুটানের থিম্পু মার্কেটে, এখানে নাকি কম দামে জিনিস পাওয়া যায়, দেখা যাক এক্সপ্লোর করি। ওপরে যাচ্ছি জামাকাপড় মার্কেটে, আর ওদিকে হয়তো কোনো খাবার ফাবার স্টল আছে, দেখাচ্ছি ওপরে কি তোমাদেরকে।